প্রেম মানে না কোনো জাত বর্ণ ধর্ম, প্রেম হলো স্বর্গীয় এক অনুভূতি। তাই তো বাংলাদেশি তরুণ তরুণীদের প্রেমের টানে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে নিজ দেশ ছেড়ে চলে এসেছেন ভিনদেশি তরুণ তরুণীরা। একজন নয়, দুইজন নয়, কিংবা চারজন নয়, চলতি বছরে মোট দশজন বিদেশি প্রেমিক প্রেমিকা বাংলাদেশে এসেছেন শুধুমাত্র প্রেমের টানে। এর মধ্যে সাতজন তরুণী আর বাকি তিনজন তরুণ। এমনকি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের এক প্রেমিক পুরুষ প্রেমের টানে সম্প্রতি গাজীপুরে এসে বিয়ে করেন। এবার নোয়াখালীতেও প্রেমের টানে আসলেন মিশরীয় সুন্দরী নারী ডালিয়া। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড গোবিন্দপুরের চানমিয়া হাজিবাড়ির গোলাম সারোয়ার বাবুর প্রেমের টানে মিশর থেকে ডালিয়া নামে এই সুন্দরী তরুণী নারী গতকাল নোয়াখালীতে এসেছেন। প্রেমিক বাবুল মিশরের ডালিয়াদের বাসার পাশেই কাজ করত। চোখাচোখির এক পর্যায়ে প্রেম, এরপরে বিয়ে করেন এই দম্পতি। মিশরি তরুণী ডালিয়া বাংলা ভাষায় কথা বলতে না পারলেও মিশরীয় ভাষায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। মিশরীয় ভাষায় বাংলা অনুবাদ হিসেবে তার স্বামী বাবু সাংবাদিকদের বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তার ভালো লেগেছে। বাবুর বাবা গোলাম মাওলা মিয়া বলেন, পুত্রবধূ বাংলা ভাষায় বলতে না পারলেও ইশারা ইঙ্গিতে কথা বলছেন। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে পরিবারের সবাই আনন্দিত। বিয়ের দুই বছর পর মিশর থেকে এই সুন্দরী তরুণী বাংলাদেশে এসেছেন বলে জানান বাবুর পরিবারের সদস্যরা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মিশরীয় এই সুন্দরী নারীকে দেখার জন্য এলাকাবাসী ভিড় করছেন বাবুদের বাড়িতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।